মাঝরাতে অবরুদ্ধ গাজায় একের পর এক বোমা ফেলল ইসরায়েল। জেলেনস্কির হাব ভাবে ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে সংশয়ে বাইডেন। দোনবাস দখলে যুদ্ধ শুরু হয়েছে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। আমার উপহার, আমার ইচ্ছে, আমি কি করব, সোজা সাপটা উত্তর ইমরান খানের। পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে নিজেরাই গোল খেয়েছে, মন্তব্য পুতিনের। রুশ বোমায় গুড়িয়ে গেছে মারিওপোল, পতন ঘটেনি কিন্তু অস্তিত্ব নেই শহরের। সুইডেন মুসলমানদের জন্য কারাগারে পরিণত হয়েছে, মন্তব্য ইরানের। সবশেষে জানবেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জার্মানি কেন এত দ্বিধাদ্বন্দ্বে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। মাঝরাতে অবরুদ্ধ গাজায় একের পর এক বোমা ফেলল ইসরায়েল। অবরুদ্ধ গাজায় সোমবার মধ্যরাতে একের পর এক বোমা বর্ষণ করেছে দখলদার ইসরায়েল। স্থানীয় মিডিয়া এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি সেনারা আলাক্সা মসজিদে অভিযান চালানোর কয়েকদিন পর গাজায় বোমা বর্ষণ করল। আলাক্সায় অভিযানের পর জর্ডান এবং মার্কিন মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এই হামলা চালালো ইসরায়েল, খবর টিআরটি ওয়ার্ল্ডের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার মাঝরাতে দক্ষিণাঞ্চলীয় গাজায় বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমানবাহিনী। আর গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষাকে নিয়ে যুদ্ধবিমানগুলোর মুখোমুখি হয়েছিলেন। ইসরায়েলি বিমানগুলো খালি জায়গায় আঘাত করেছে বলেও দাবি করেছে হামাস। এর আগে সোমবার ইসরায়েল জানায়, গাজা থেকে দেশটিতে একটি রকেট ছড়া হয়েছে। এই হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাসের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েল। এদিকে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি ভাবছেন, আবারও কি পূর্ণ সশস্ত্র যুদ্ধের পথে হামাস এবং ইসরায়েল? জেলেনস্কির হাব ভাবে ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে সংশয়ে বাইডেন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দফায় দফায় ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছিল মার্কিন প্রশাসন, কিন্তু দুই মাস পার হয়ে গেলেও যুদ্ধের তীব্রতা কমার বদলে ক্রমশ বাড়তে থাকায় দেশটিকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ব্যাপারে দ্বিধায় পড়েছে বাইডেন প্রশাসন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনমনীয় মনোভাব এই দ্বিধাকে আরও বাড়িয়ে তুলছে। গেল মার্চের শেষ দিকে রুশ সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা সের্গেই উদস্তয় বলেছিলেন, ইউক্রেনে চলমান রুশ অভিযানের মূল লক্ষ্য দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন করা। ইউক্রেনের সেনাবাহিনীর মনোযোগ অন্যদিকে সরানোর কৌশল হিসেবে অভিযানের প্রথম দিকে রাজধানী কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে গোলাবর্ষণ করেছিল রুশ সেনারা। তিনি আরও বলেন, ইউক্রেনে আমাদের বিশেষ সামরিক অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে। ইতিমধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী যুদ্ধ করার মতো সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এ কারণে আমরা এখন আমাদের মূল লক্ষ্যে মনোযোগ দিচ্ছি, আর সেটি হলো ডনবাস রিপাবলিককে স্বাধীন করা। তিনি যে সঠিক ছিলেন তার প্রমাণ গত দুই সপ্তাহ ধরে বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রুশ সেনারা, আর এই সেনাদের প্রতিহত করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীকে। সবচেয়ে বড় যে সমস্যার মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী তা হলো অস্ত্র এবং গোলাবারুদের সংকট। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদি ইউক্রেন তার পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ ছেড়ে দিতে রাজি থাকে সেক্ষেত্রে স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু এই শর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে একেবারেই নারাজ জেলেনস্কি। ইতিমধ্যেই তিনি একাধিকবার বলেছেন, ইউক্রেনের কোনো অঞ্চল তিনি ছেড়ে দেবেন না, পাশাপাশি অস্ত্র সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলোকে নিয়মিত চাপ দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে চিত্র বিশ্ববাসী এতদিন দেখেছে, ডনবাসের সংঘাত তাকে পুরোপুরি বদলে দিতে পারে। গত সপ্তাহে ইউক্রেনকে 80 কোটি টাকার অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, তার আগেও আরও 3 দফা সহায়তা সেখানে পাঠিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই পরিমাণ সহায়তা এর আগে কোনো দেশে পাঠানোর রেকর্ড নেই। কিন্তু জেলেনস্কি বলেছেন, এই সহায়তা যথেষ্ট নয়, আরও অস্ত্র প্রয়োজন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সম্পর্কে তিনি বলেন, অবশ্যই আমাদের আরও অস্ত্র সহায়তা প্রয়োজন, এখন পূর্ণ মাত্রায় যুদ্ধ চলছে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে টেকনিক্যাল কোনো সুবিধা আমাদের নেই, এ কারণে অস্ত্রই আমাদের একমাত্র ভরসা।
এই যুদ্ধে জিততে হলে এমনকি টিকে থাকতে হলেও আমাদের আরও অস্ত্র প্রয়োজন। দোনবাস দখলের যুদ্ধ শুরু হয়েছে দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চল দখলের লক্ষ্যে রাশিয়ার অভিযান শুরু হয়ে গেছে। এর আগে ইউক্রেনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা দোনবাসে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ার খবর দিলেও এই প্রথম জেলেনস্কি নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন। তিনি সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, তার সরকার এখন এক কথার সত্যতা নিশ্চিত করছে যে রাশিয়ার সেনাবাহিনী দোনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করেছে। তিনি দাবি করেন, দোনবাস অঞ্চল রক্ষা করার জন্য ইউক্রেন সেনাবাহিনী বহু আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। রুশ সেনাবাহিনীর একটি বিশাল অংশকে দোনবাস হামলায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার যত বেশি সেনায় আনা হোক না কেন, ইউক্রেনের সেনাবাহিনী দোনবাস রক্ষার চেষ্টা করবে। এদিকে বৃহত্তর দোনবাস অঞ্চলে লুহানস্ক এলাকার গভর্নর তার নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতিকে নারকীয় বলে বর্ণনা করেছেন। দৃশ্যত দোনবাস অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হলো। ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সেনারা পূর্ব সীমান্তের সবগুলো ফ্রন্টে, বিশেষ করে দোনেস্ক, লুহানস্ক এবং খারকিভ দিয়ে দোনবাস অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমার উপহার আমার ইচ্ছে, সোজা সাপটা উত্তর ইমরান খানের। রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে অন্তত 14 কোটি রুপি দামের রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন ইমরান খান। ক্ষমতা নেওয়ার 2-3 দিনের মাথায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এমন অভিযোগই করেছিলেন। সোমবার সদ্য ক্ষমতা হারানো ইমরান খানও শাহবাজের সেই অভিযোগের সোজা সাপটা জবাব দিয়েছেন। তিনি জানালেন, উপহার তার, কী করবেন সেই ইচ্ছাটাও তার। ইমরান সাংবাদিকদের বলেন, আমার উপহার আমার ইচ্ছে। প্রতিবেদন বলছে, ইমরান খান ক্ষমতায় থাকা অবস্থায় 58টি উপহার পেয়েছেন, যার মূল্য 14 কোটি রুপির বেশি। বিরোধীদের অভিযোগ, নিয়ম মেনে কোনো উপহারই ইমরান খান রাষ্ট্রীয় কোষাগারের তোষাখানায় জমা দেননি। ইমরান বলেন, আমি আমার কাছে একজন প্রেসিডেন্টের দায়িত্ব একটি উপহার রেখেছি, তোষাখানায় তার রেকর্ডও রয়েছে। আমি 50% দাম পরিশোধ করেই উপহারটি নিয়েছি। পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে নিজেরাই গোল খেয়েছে, মন্তব্য পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 21 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে আখ্যা দিয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নিজের দেশেরই অর্থনীতির ক্ষতি বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার অর্থনীতি নিয়ে কথা বলার সময় ফুটবল খেলার উপমা ব্যবহার করে পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা জারির মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেদের জালেই গোল করেছে। এর ফলে পশ্চিমা অর্থনীতি বিপর্যয়ের দিকে এগিয়েছে। মুদ্রাস্ফীতি প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার পথে দেশের নিত্যপণ্যের চাহিদাও স্বাভাবিক হয়ে গেছে। রুশ বোমায় গুড়িয়ে গিয়েছে মারিউপোল, পতন ঘটেনি কিন্তু অস্তিত্ব নেই শহরের। তারা আত্মসমর্পণ করেনি কিন্তু তারা বেঁচেও নেই। ইউক্রেনের দক্ষিণ বন্দর শহর মারিউপোলের অবস্থা এমনই। এই শহরকে আত্মসমর্পণ করার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছিল রাশিয়া, ধরা দেয়নি তারা। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিহাল ঘোষণা করেছিলেন, রুশ বাহিনীর বোমায় গুড়িয়ে গিয়েছে মারিউপোল কিন্তু পতন ঘটেনি, কিন্তু শহরটি বেঁচে আছে তো, এই প্রশ্নই তো আমাদের। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবার আস্ফালন, এই শহরে আর কোনো অস্তিত্ব নেই। একটি আমেরিকান সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কুলেবা বলেন, সামরিকভাবে দেখুন বা মানবিকভাবে মারিউপোলের অবস্থা শোচনীয়, শহরটির আর কোনো অস্তিত্ব নেই। অল্প কিছু বাহিনী ও সাধারণ বাসিন্দাদের একটি বড় অংশ এখনও বেঁচে আছে, কিন্তু তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা। তারা প্রতিদিন বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে, তবে রাশিয়ার আচরণ দেখে বোঝা যাচ্ছে যে কোনো মূল্যে ওরা শহরটাকে মাটিতে মিশিয়ে দিতে চায়, সেই সিদ্ধান্তই হয়ে গিয়েছে। কুলেবা একা নন, এই হতাশা শোনা গিয়েছে ইউক্রেনের একাধিক নেতামন্ত্রীর মুখে। এর আগেও ডোনেস্ক অঞ্চলের গভর্নর পাবলো কিরিয়েঙ্কো বলেছিলেন, পৃথিবীর বুক থেকে মারিউপোলকে মুছে দিয়েছে রুশ ফেডারেশন। গত সপ্তাহে মারিউপোলের মেয়র বাদিম বয়চেঙ্কো জানান, শহরের পরিকাঠামো 90% ধ্বংস করে দেওয়া হয়েছে। মারিউপোল ছাড়াও ইউক্রেনের অন্যান্য অংশে রুশ হামলা অব্যাহত রয়েছে। সকালে পশ্চিম ইউক্রেনের পোল্যান্ড সীমান্ত ঘেঁষা শহর লোভিভেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। 7 জনের মৃত্যুর খবর মিলেছে। শহরের মেয়র অ্যান্ড্রু স্যাডোভি অনলাইন বৈঠকে বলেন, 7 জন সাধারণ মানুষ বেঁচে থাকার ইচ্ছা ছিল কিন্তু তাদের জীবন আজ থেমে গিয়েছে।
একটি সামরিক ঘাঁটি এবং তার সংলগ্ন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে। অন্তত 40টি গাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। সাড়াবি বলেন, ওই কারখানার মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে, কাজ ছিলেন তিনি। সম্পত্তি ধ্বংস হয়েছে বলে নয়, ওর কর্মীরা মারা গিয়েছে তাদের জন্য। গোটা বিশ্ব রাশিয়াকে যুদ্ধ থামানোর কথা বললেও মস্কো এক রখায়। ইউক্রেন জানিয়েছে হামলা বন্ধ না হলে আর শান্তি বৈঠকে বসার প্রশ্ন নেই। তাদের আরও অভিযোগ, দক্ষিণ ইউক্রেনে টর্চার ক্যাম্প তৈরি করেছে রুশ বাহিনী, সেনাবাহ সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হচ্ছে। ক্রেমলিনের বক্তব্য ইউক্রেনি কথার খেলাপ করেছে, তাই যুদ্ধ থামছে না। তাদের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বৈঠকে বলেন, দুর্ভাগ্যজনক যা কথা হয়েছিল ইউক্রেন সেই শর্তে স্থির থাকেনি, ওরা বারবার ওদের অবস্থান পরিবর্তন করছে, তাও তারা সমঝোতার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। যদিও যুদ্ধের গতি বাড়াতে সিরিয়া সরকারের সঙ্গে জোট বেঁধেছে রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে বাহিনী লড়েছিল, এবার তারা রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে লড়বে বলে শোনা গিয়েছে, এমনকি চুক্তিপত্রও সই হয়ে গিয়েছে। সুইডেন মুসলমানদের জন্য কারাগারে পরিণত হয়েছে, মন্তব্য ইরানের। সুইডেনকে মুসলমানদের জন্য কারাগার হিসেবে অভিহিত করেছেন ইরানের মানবাধিকার সংস্থার সচিব ও বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান কাজেম গরিবাবাদি। সুইডেনের ড্যানিশ উগ্রপন্থী একটি গোষ্ঠীর হাতে মহান আল্লাহর কালাম পাকের অবমাননার পর তিনি এই মন্তব্য করেন। সুইডেন ডেনমার্কের উগ্র চরমপন্থী স্টার্ম কুস পার্টির নেতা রাসমুস পালোদান পুলিশের সহযোগিতায় সম্প্রতি পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় পালোদান এই জঘন্য অপকর্ম করেছেন। পালোদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিন এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কোরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়। সুইডেনের মুসলমানরা তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান এবং সারা বিশ্বের মুসলমানরা এই জঘন্য কাজের নিন্দা জানান। সুইডেনের পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এই সম্পর্কে গরিবাবাদী সোমবার এক টুইট বার্তায় বলেন, কোনো পরিস্থিতিতেই বিশ্বের কোনো স্থানেই ধর্মের অবমাননা মেনে নেওয়া যায় না। ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান এবং মানবাধিকার সংস্থার সচিব গরিবাবাদী তার টুইটার বার্তায় আরও লিখেছেন, ইউরোপ জুড়ে ধর্মের প্রতি অসহিঞ্চ আচরণ বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় সুইডেন মুসলমানদের জন্য একটি জেলখানায় পরিণত হয়েছে। দেখে শুনে মনে হয় তারা মধ্যযুগীয় চিন্তা চেতনায় ফিরে যেতে চায়। রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জার্মানি কেন এত দ্বিধাদ্বন্দ্বে? জার্মান জাতি নাকি অবসর পেলেই তাদের ঐতিহাসিক ভুলের জন্য অনুতাপ করে সময় কাটায়, তবে সেই মানদণ্ডের বিচারেও রাশিয়ার ব্যাপারে বার্লিনের নীতি নিয়ে যে ধরনের আত্মসমালোচনা এখন চলছে তাকে অসাধারণই বলতে হবে। রাশিয়া যখন 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালালো, তখন অনেক জার্মান রাজনৈতিক প্রকাশ্যে স্বীকার করেছিলেন তারা ভ্লাদিমির পুতিনকে ঠিকমতো বুঝতে পারেননি। এমনকি জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারও ক্ষমা চেয়ে বলেছিলেন, মস্কোর সাথে সেতু তৈরির জন্য বাণিজ্য এবং জ্বালানিকে ব্যবহার করা ভুল ছিল। 30 বছর ধরে আমরা যে সংলাপ আর সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছিলাম তা যে মোটেই কাজ করেনি, এটি ছিল তার এক তিক্ত স্বীকারোক্তি। সে কারণেই এখন আমরা ইউরোপীয় নিরাপত্তার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছি বলেছিলেন মিস্টার স্টাইনমায়ারের মধ্যম বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র নিলস স্মিট। রাশিয়ার ইউক্রেন অভিযানের পর জার্মানি চ্যান্সেলর ওলাফ শোলস পার্লামেন্টে এক ভাষণ দেন, যেখানে তিনি এই নতুন যুগের নাম দিয়েছিলেন জেইটেন ওয়েন্ড, যার আক্ষরিক মানে হচ্ছে বাক বদল। জার্মানির এই নতুন নীতির মানে হচ্ছে তারা অস্ত্র রপ্তানির সব নিয়ম নীতি বাতিল করেছে, প্রতিরক্ষা ব্যয় বিপুলভাবে বাড়িয়েছে এবং রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করতে যাচ্ছে। রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন এর মধ্যে স্থগিত রাখা হয়েছে। অদূর ভবিষ্যতে রাশিয়ার সাথে আর কোনো সহযোগিতা হবে না, বরং এখন থেকে আমাদের নীতি হবে কীভাবে রাশিয়াকে আটকানো যায়, ঠেকানো যায় এবং দরকার হলে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলা যায়, বলছিলেন স্মিট। কিন্তু বার্লিনে ইউক্রেন যুদ্ধের আজ খুব কাছে বলেই মনে হবে। ইউক্রেনের গলায় বিধ্বস্ত বাড়িঘর দেখে মনে হবে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোনো জার্মান নগরী। যে 3 লাখের বেশি ইউক্রেনিয়ান শরণার্থী জার্মানির ট্রেন স্টেশনগুলোতে এসে নেমেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু, বা অনেকে 1945 সালে রুশ সৈন্যদের কাছ থেকে পালানোর কথা মনে করিয়ে দিচ্ছে। এমনকি জার্মানির নিজের ইতিহাসকে এতদিন যেভাবে দেখত সেখানেও পরিবর্তন দেখা যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর আগ পর্যন্ত এখানে মূলধারার মতটা ছিল দুই জার্মানকে এক করা সম্ভব হয়েছিল মস্কোর সাথে চ্যান্সেলর ডেইলি ব্র্যান্ডেটের সংলাপের ফলে, যিনি নিজেও ছিলেন এই এসপিডির নেতা। কিন্তু এখন এই বিতর্ক যেন পাল্টে গেছে। বলা হচ্ছে মিস্টার ব্র্যান্ডট এই কূটনীতি চালিয়েছেন পেছনে শক্ত সামরিক সমর্থন রেখে। তখন পশ্চিম জার্মানির প্রতিরক্ষা বাজেট ছিল GDP 3%। জার্মানি রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করবে বলে অঙ্গীকার করেছে, তবে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারির পরিবর্তে তারা এটা করতে চায় ধাপে ধাপে।
কারণ সরকারের যুক্তি হচ্ছে হঠাৎ করে এটা করলে তা জার্মানিকে অর্থনৈতিক মন্দার মধ্যে ফেলে দেবে, হাজার হাজার মানুষ তাদের কাজকর্ম হারাবে। রাষ্ট্রবিজ্ঞানী লিয়ানা ফিক্স বলেন, জার্মানি নিজেই নিজের জন্য এই ফাঁদ তৈরি করেছে। তিনি বলেন, অন্যান্য দেশ যারা নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত তাদের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন, কারণ তারা তাদের জ্বালানি বিভিন্ন উৎস থেকে পাওয়ার প্রস্তুতি অনেক আগেই নিয়ে রেখেছে। তবে জার্মান চ্যান্সেলরকে যখনই এ নিয়ে প্রশ্ন করা হয় তখনই মনে হচ্ছে যেন এই উত্তর এড়িয়ে যাচ্ছেন, মনে হচ্ছে তিনি তার দলের সমর্থন হারাতে পারেন বলে ভয়ে রয়েছেন।